শুধু পানিতে ডোবাবেন আর ওঠাবেন। দা, বটি, ছুরি, কেচি, চামচ কোনো কিছুই লাগবে না আদার খোসা ছাড়ানোর জন্য। সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে, কোরবানি ঈদে আদা রসুন বাটা অনেক বেশি প্রয়োজন হয়। আজকে আদার খোসা ছাড়ানোর অত্যন্ত সহজ একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো, যেটা এর আগে কেউ কখনো দেখেননি এবং জানেন না। এবং এই সহজ পদ্ধতিটি আপনি দেখা মাত্রই অনেক বেশি খুশি হয়ে যাবেন এবং যখন ট্রাই করবেন আপনার অনেক বেশি ভালো লাগবে এবং মুহূর্তের মধ্যেই কেজি কেজি আদার খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এই পদ্ধতিতে আমি এখানে পানির মধ্যে বেশ কিছু পরিমাণে আদা দিয়েছি। আদাটা দেওয়ার সঙ্গে সঙ্গে পানি থেকে উঠিয়ে নিয়েছি এবং হাত দিয়ে আমি আদার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখে খুব আশ্চর্য হচ্ছেন, তাই না, যে নখ দিয়ে বা হাত দিয়ে আদার খোসা কীভাবে ছাড়ানো যাচ্ছে বা কীভাবে সম্ভব। সম্ভব এজন্যই হয়েছে কারণ এখানে এমন একটা ম্যাজিক আমি করেছি, এই ম্যাজিকের কারণেই কিন্তু নখ দিয়ে বা হাত দিয়েই আদার খোসাটা উঠে যাচ্ছে। ছুরি, বটি, দা, চামচ কোনো কিছুই লাগছে না এবং কত সহজভাবে যে উঠে যাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এটা অনেক বেশি সহজ, অনেক বেশি ভালো লাগে, কোনো কষ্টই হয় না, একদমই খুব দ্রুতভাবে আদার খোসা ঠিক এইভাবে উঠে যায়। আমি বেশ কয়েকটা আদার খোসা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন কথা হচ্ছে, আদার খোসাটা তো উঠে যাচ্ছে, আমি কি এমন ম্যাজিক এখানে করেছি যে নখ দিয়েই আমি ছাড়াতে পারছি? সচরাচর শুধুমাত্র নখ দিয়ে আদার খোসা এভাবে কিন্তু কোনোভাবেই ছাড়ানো সম্ভব নয়। নিশ্চয়ই এখানে আমি একটা কাজ করেছি আর সেই কাজটি হচ্ছে আমি ডিপ ফ্রিজে আদাটা রেখেছিলাম 2 থেকে 3 দিনের জন্য। 2 থেকে 3 দিন আমি ডিপ ফ্রিজে রাখার পরে এই আদাটা বের করেছি। বাজার থেকে কিনে আনার পরেই আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, পলি ব্যাগেই রেখেছি। পলি ব্যাগ বা জিপলক ব্যাগ অথবা বক্সে করে ডিপ ফ্রিজে রাখতে পারেন 2-3 দিনের জন্য বা 12 থেকে 14 ঘন্টাও রাখতে পারেন। এরপরে নামিয়ে আপনি জাস্ট নর্মাল পানির মধ্যে আদাটা দিয়েই উঠিয়ে ফেলবেন, কারণ এটা যেহেতু বরফ হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়, জাস্ট পানিতে শুধু ভেজাবেন, সেকেন্ডের মধ্যেই উঠিয়ে ফেলবেন। উঠানোর পরেই কিন্তু এই আদার খোসাটা আপনি হাত দিয়ে বা নখ দিয়ে ছাড়িয়ে নিতে পারবেন। এটা খুবই সহজ একটা পদ্ধতি, আপনারা করলেই বুঝতে পারবেন। আমি সমস্ত আদা ঠিক এই পদ্ধতিতে ছাড়িয়ে নিয়েছি এবং পানি দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখন এটা আমি ব্লেন্ড করে নিব। আদা সংরক্ষণের সঠিক একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। দীর্ঘদিন যদি আদা আপনারা সংরক্ষণ করতে চান এই পদ্ধতিতে করতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি পুরো আদাটাই, আর এর সাথে আমি বেশ কিছু জিনিস দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ, একটু লবণ এবং 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এই 3টা জিনিসে দিয়ে আদা যদি মাখিয়ে রাখা যায়, শুধু আদা না, আদা এবং রসুন দুটো জিনিসই ঠিক এই পদ্ধতিতে রাখলে, আদা দীর্ঘদিন পর্যন্ত ডিপ ফ্রিজে রাখলে টাটকা থাকে, সতেজ থাকে এবং গন্ধটা অটুট থাকে। অনেকের হাতে কিন্তু বেশি সময় থাকে না যে 1 সপ্তাহ বা 15 দিন পরে আদা রসুন করবেন, তারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই পদ্ধতিতে আদা রসুন সংরক্ষণ করতে পারেন। 2-3 মাস পর্যন্তও কিন্তু ডিপ ফ্রিজে ভালো থাকবে, টাটকা থাকবে এবং আপনি রান্না করতে গেলে বুঝতে পারবেন এটা সতেজ রয়েছে। এই পদ্ধতিতে আদার খোসা ছাড়িয়ে এভাবে সংরক্ষণ করবেন। ধন্যবাদ সবাইকে।